আসসালামু আলাইকুম বন্ধুরা। তাহলে আমরা জিন্সের প্যান্টের ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তো আসেন আমরা এবার একটু কথাবার্তা বলি যে মাল বানাতে আসলে তাহলে কেমন কি খরচ পড়তে পারে বর্তমান সময় অনুযায়ী। বর্তমান সময় অনুযায়ী আপনাদের এই আইডিয়াটা খুব কম, তো আমি একটা বেসিক একটা আইডিয়া দিচ্ছি, এর থেকে একটু বাড়তে পারে একটু কমতে পারে। মার্কেটের দাম বাড়লে দেখা যায় যে আপনার খরচ একটু বাড়ে, আবার পরিমাণ যদি কম হয়, কম পরিমাণে যদি প্রোডাকশন করেন তাহলে আপনার কী হচ্ছে যে আপনার খরচ বেড়ে যেতে পারে। ঠিক আছে, সো আমরা আমি তো খুব প্রফেশনাল ভিডিও করি না, আর আমি ইউটিউবারও না যে খুব সেজে গুজে রং ঢং করে টোরে তারপরে ডেকোরেশন করে ভিডিও এডিটিং করে টোরে আপনাদের দিব। আমি একদম র ভিডিও করি, সো আশা করি আপনাদের বুঝতে অনেক বেশি কষ্ট হয় না। ঠিক আছে, তো আসেন আমরা একটু দেখি যে বর্তমান প্রাইসটা মার্কেটে কি অবস্থায় আছে। দেখেন আমি আপনাদের একটা খুব সহজ একটা ক্যালকুলেশন দেখাই দিই। একটা হচ্ছে আপনার স্তূপ করে রাখা, স্তূপ করে রাখা আপনার মাল যেটাকে গজি গ বর্গজয় দীর্ঘি গজি অথবা ম নয় ঋষি গজি অথবা মণিমাল বলে। অর্থাৎ এই কাপড়গুলো এক এক হাতের থেকে শুরু করে পাঁচ হাত পর্যন্ত সর্বোচ্চ বড় হবে, এবং এর মধ্যে বিভিন্ন রকমের ফেব্রিক্স থাকবে, এবং এই ফেব্রিক্সটাকে তাহলে কি বলা হচ্ছে, টুকরো টুকরো ফেব্রিক্স, টুকরো টুকরো, কোনোটা এত বড়, আবার কোনোটা একটু এরকম ছোট, কোনোটা আবার আরেকটু লম্বায় বড়, অথবা কোনোটা এর মধ্যে এরকম তিন কোণা, এরকম বিভিন্ন রকমের ফেব্রিক্স নিয়ে, ছোট ছোট ফেব্রিক্স নিয়ে যে একটা বস্তা বানানো হলো সে বস্তার নাম হচ্ছে গজিমণি, অথবা মণি মানে এক মন মানে চল্লিশ কেজি, মণি মানে চল্লিশ কেজি, ফোর্টি কেজি, চল্লিশ কেজি। তো এই মালগুলো আনার পরে যখন ছোট বাচ্চাদের আপনার এই প্যান্টগুলো বানানো হয়, ছোট বাচ্চাদের প্যান্টগুলো যখন বানানো হয় বিভিন্ন রকমের, লম্বা হতে পারে, ছোট হতে পারে, বিভিন্ন রকমের বয়েজ এবং কিডসের মাল যখন বানানো হয় ছোট বাচ্চা ছেলে অথবা মেয়েদের, তখন ওইটার মধ্যে এই বিভিন্ন টুকরো থেকে বিভিন্ন অংশ নিয়ে নিয়ে এইসব বডি যেভাবে হোক দাঁড় হয়ে যায়। আর এই গজিমণি আপনার যখন কেনা হয় এটা যেহেতু বিভিন্ন রকমের, বিভিন্ন সাইজের, বিভিন্ন শেপে থাকে, এখানে ওয়াস্টেজ অর্থাৎ এই মালটা বানানোর জন্য যে কাটিংটা করা হবে সেই কাটিংয়ে আপনার ওয়াস্টেজ মানে অপচয়, টুকরো টুকরো ফেব্রিক্স যেগুলো আপনার পড়ে থাকে সেই অপচয়ের মাত্রাটা অনেক বেশি হয়, অপচয়ের মাত্রাটা, কারণ একটা ফ্রেশ কাপড় কেটে একটা মাল বানালে যেটুকুন অপচয় হয় এই টুকরো, কারণ এর এক একটা টুকরো তো বিভিন্ন রকমের থাকে, এর কোনোটার এইটুকুন জায়গায় ছেঁড়া আছে, কোনোটার এইটুকুন জায়গায় সমস্যা আছে, সেগুলো বাদ দিয়ে টিয়ে বাকি অংশ দিয়ে মালগুলো বানানো হয়। তো যার কারণে হুঁশিয়ারি জগৎটা, হুঁশিয়ারি জিন্সের যে জগৎ আছে সদরঘাট, কামরাঙ্গীরচর, গাজীপুর, সবাই এই গজিমণি মালটা কিনে, দেখা যায় যে যাদের টাকা পয়সা বেশি তারা হয়তোবা ১৮০০ টাকা দিয়ে এক মন মাল কিনে ফেললো, অথবা কেসে ৩০০০ টাকা দিয়ে এক মন মাল কিনে ফেললো, আর সেই মালটা, দেখা যাচ্ছে যে আবার কেউ যখন ছোট ব্যবসায়ী সে যখন এক মন মাল মাত্র কিনতে গেল তখন তার পড়ে গেল ৬৫০০ টাকা। ঠিক সেম ঘটনা স্টক লট, স্টকলট ফেব্রিক্স, একটা বড় গার্মেন্টসে যে যখন কোনো বড় ব্যবসায়ী ফেব্রিক্স কেনে তার কাছে ৫০ লাখ, ১ কোটি, ২ কোটি, ৫ কোটি টাকা কোনো বিষয় নয়, গার্মেন্টস মালিকের তার অ্যাডভান্সই দেওয়া থাকে, সে যখন এই স্টকলটে আপনার ফেব্রিক্সটা কিনে তখন সর্বোচ্চ দেখা যায় ৬০ টাকা, ৯০ টাকা করে তার গজ কেনা পড়ে, আর লোকাল মার্কেটে সে ওইটাকে ১৫০ টাকা করে বিক্রি করতেছে, ১৯৫ টাকা করে বিক্রি করছে, ২২৫ টাকা করে বিক্রি করতেছে, এরকম রেটে বিক্রি করছে, কিন্তু তার কেনা আছে কিন্তু সর্বোচ্চ ৯০ টাকা করে, মালটা কেনা আছে ফেব্রিক্স, আর বিক্রি করছে ২২৫ টাকায়, ১৫০ টাকায়, ১৯৫ টাকায় মাল বিক্রি করতেছে। তো স্টক লটের ফেব্রিক্সের ব্যবসা যারা করে এবং বড় বড় ফ্যাক্টরিতে যাদের হাত আছে অথবা নেটওয়ার্ক আছে
তারা কিন্তু ধূপধাপ এরকম বড় ধরনের ব্যবসা করে। এখন এই স্টকলটের ফেব্রিক্সটা নামানোর পরে এর মধ্যে এ গ্রেড একটা মাল পাওয়া যায়, মানে ম্যাক্সিমামটা ভালো, কোনো শেড টেড ঝামেলা নাই অথবা ছিঁড়া ফাটা, অর্থাৎ এই যে ফেব্রিক্সটা, এই যে বড় একটা ফেব্রিক্স, এই ফেব্রিক্সের মধ্যে এইটুকুন জায়গায় মনে করেন রং পড়ে নাই, অথবা এই জায়গা যতটা ডিপ এই জায়গা ততটা ডিপ না, এই টুকরোটার মধ্যে এটা মনে করেন 25-7 লম্বা একটা ফেব্রিক্স আছে, এই ফেব্রিক্সের শেডের সমস্যা আছে, অথবা ভিতরে ছোট ছোট বিংবাং আছে, ছিদ্র যেগুলোকে আপনার ওয়াশ দেওয়ার পরে এই ছিদ্রগুলো বড় হয়ে ফুলে উঠবে, তখন এই ফেব্রিকটা দিয়ে যে কটা মাল বানাবেন সব কটা মালই বেচার অযোগ্য হয়ে যাবে, অর্থাৎ বাতিল হয়ে যাবে। তাহলে যখন এই ফেব্রিক্স কিনে তারা এই ফ্যাক্টরিতে যে এই বিংবাং মাল বেশি খোঁজার চেষ্টা করে, খুঁজে মালিককে বলে যে ভাই মাল তো সব বিংবাং, ভাই 90 টাকায় পারবো না, 75 টাকা করে যদি হয় তাহলে এখানে 2 কোটি টাকার মাল আছে, পুরোটা আমারে দিয়ে দেন। এখন ফ্যাক্টরি মালিক চিন্তা করে যে বেছে বেছে এত মাল দিব হচ্ছে বেটার, একবারে সব বিক্রি করে দিই, ঠিক আছে দাও 75 টাকা না 78 টাকা করে যদি হয় তাহলে দিয়ে দাও। তখন দেখা যাচ্ছে 75 টাকার জায়গায় 78 টাকা দিয়ে মালটা কিনে নিয়ে আসতেছে, কিন্তু লোকাল মার্কেটে যখন বিক্রি করছে এই বিংবাংয়ের ফেব্রিক্সগুলো রোলের ভিতরের দিকে দিয়ে বাইরের দিকে কিছু ভালো ফেব্রিক্স ঢুকায় দিয়ে ভালো দামে মালটা বিক্রি করতেছে, কিন্তু যে ফেব্রিক্সটা কিনে নিয়ে আসতেছে এরপর মাল বানাচ্ছে, এরপর যখন ওয়াশের থেকে বেরিয়ে আসছে তখন তার মাথায় হাত পড়ে যায়, আল্লাহ এটা কি হইলো, এই ফেব্রিক্সে তো ধরা খাইলাম, মাল যাই বানাচ্ছে তার মধ্যে ছিঁড়া ফাটা জেগে উঠতেছে, ওই যে জিন্সের প্যান্টে যেমন গ্রাইন্ডিং করে এরকম গ্রাইন্ডিংয়ে করার মতো এরকম ছিদ্র বড় হয়ে যাচ্ছে, হা হয়ে যাচ্ছে, তখন আর ওই মাল আর চলবে না, ঠিক আছে। তাহলে ফেব্রিক্স কেনার একটা বড় জ্বালা হচ্ছে এই, আর একটা হচ্ছে বানানো নিউ ফেব্রিক্স, নতুন অথবা ইনটেক অর্ডার দিয়ে আপনি বানাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে 6,000 গজ যদি আপনার ন্যূনতম আপনার বাজেট থাকে তাহলে আপনি একদম সুপার কোয়ালিটির ফেব্রিক্স বানায় নিয়ে আসতে পারবেন। এখন এই ফেব্রিক্সটা যখন আপনি বানাইতে যাচ্ছেন, এই ফেব্রিক্সের তিনটা ক্যাটাগরি দেখায় দিলাম। এই যে তিনটা ক্যাটাগরি আপনারা ফেব্রিক্সের দেখলেন, সরি আমার মোবাইলটাও ধরতে একটু কষ্ট হয়ে যাচ্ছে, এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে লেখালেখি, এগুলো তো আসলে বিশাল ঝামেলার বিষয় দেখতেছি। আচ্ছা যাই হোক, আল্লাহ ভরসা। তাহলে দেখেন প্রথমে গজিমণি মাল দিয়ে ছোট বাচ্চাদের মাল বানানো যায় যেটা দিয়ে বড়দের মাল বানানো যায় না, তাহলে সমস্যাটা কি পেলেন, এই গজিমণি মাল যত কমেই আপনি পান না কেন এটা হয়তো আপনি পাইছেন 95 টাকা করে, এখন এই গজিমণি মাল কিনলে এক গজ মালে হয়তোবা তিন পিস বডি বেরোবে। তাহলে এই 95 ভাগ যদি আপনি 3 দেন তাহলে আপনার হয়তোবা 33 টাকার মতো করে আপনার ফেব্রিক্স পড়তেছে, অথবা 32 টাকা করে ফেব্রিক্স পড়তেছে, তো 33 টাকা ফেব্রিক্স। আর এই মালে যেসব কাজ করা হয়, এম্ব্রয়ডারি করা হয় সর্বোচ্চ 8 টাকার, এরপরে অ্যাক্সেসরিজ লাগে সর্বোচ্চ 10 টাকার অথবা 15 টাকার, এরপর অ্যাক্সেসরিজ মানে সুতা জিপার টিপার যা যা আছে, আর এরপর একটা বাংলা ওয়াশ মারা হয় 20 টাকার। তাহলে কত টাকা লাগলো, 33 + 8 + 15 + 20 মানে হচ্ছে 33 + 35 + 8 অর্থাৎ আপনার 76 টাকার মধ্যে একটা মাল বাংলা একটা প্রোডাক্ট তৈরি হয়ে যায়, 76 টাকার মধ্যে একটা জিন্সের প্যান্ট তৈরি হয়ে যায় ছোট বাচ্চাদের, যে প্যান্টটার না থাকে কোনো সৌন্দর্য, না থাকে কোনো কোয়ালিটি, না থাকে কোনো স্টেবিলিটি, না থাকে কোনো আপনার কী বলে যে পরার শান্তি, শুধুমাত্র একটাই সেটার মধ্যে কিছু, আর এর সাথে যদি 10-15 টাকার আরও অ্যাক্সেসরিজ যদি বাড়ায় দেওয়া হয়, 90 টাকার মধ্যে যদি মালটা তৈরি করা হয় তাহলে ওই মালটার মধ্যে একটি এম্ব্রয়ডারি ডিজাইন টিজাইন এমন আসে যে মানুষ দেখে মালটা ধরে নিয়ে যায়, কিন্তু বেসিক্যালি যারা ব্যবহার করে তারা এই প্যান্টগুলো 200-250 টাকা করে কিনে ব্যবহার করে, কিন্তু এটা আসলে ব্যবহারের অযোগ্য একটা মাল হয় এবং খুব দ্রুত প্যান্টটা ছিঁড়ে যেয়ে নষ্ট হয়ে যায়, সেলাই টেলাই খুলে যায়। তাহলে এই জগৎটার বাজেটটা আপনাদের আমি বলে দিলাম এবং বাস্তবতাটা আপনাকে শিখিয়ে দিলাম, যখন আপনি গার্মেন্টসের মালিক হবেন তখন দেখবেন যে
অথবা একটা প্রোডাকশন ফ্যাক্টরি মালিক হবেন এবং আপনার হাতের কাছে সব কিছু থাকবে, ওয়ার্কার থাকবে, প্রিন্ট থাকবে, এম্ব্রয়ডারি থাকবে, ফেব্রিক্স থাকবে, স্টকলটের অ্যাক্সেসরিজ থেকে শুরু করে সব থাকবে। যেমনই সব কিছু পাওয়া যায় সদরঘাট, কামরাঙ্গীরচর, কেরানীগঞ্জ এইসব এরিয়াতে একদম হাতের কাছে সব কিছু, তখন আপনার প্রোডাকশন কস্ট এইটা পড়বে। আর এই জিনিসটাই যদি আপনি আপনার এলাকায় বসে করতে চান তাহলে হয়তো বা আপনার 135 টাকা প্রোডাকশন কস্ট পড়ে যাবে অথবা 150 টাকা পড়ে যাবে। তো ওই অঞ্চলে থেকে 90 টাকায় হচ্ছে, আর আপনার অঞ্চলে গেলে সেটা খরচ পড়ে যাচ্ছে, কারণ আপনার অঞ্চলে ওয়ার্কার অ্যাভেলেবেল না, গাড়ি ভাড়া কতবার আপ ডাউন করতে হবে, সব মিলে আপনার 150 টাকার মতো পড়ে যাবে। তো 150 টাকায় মাল বানায় আপনি হোলসেল দিতে পারবেন 180 টাকা করে, আর ওনারা 90 টাকায় বানায় 150 টাকায় হোলসেল দিয়ে দিবে, তাহলে ওনারা লাভ করতে পারবে, আপনি আপনার এলাকায় ব্যবসা দিয়ে লাভ করতে পারবেন না। তাহলে একটা ফ্যাক্টরির অনেক অনেক ঝামেলা আছে, অনেক ঝামেলা আছে। বাড়ির পাশে মাগনা বাগনা শেডের পরে অথবা নিজের জমির পরে একটা টিন শেড বানায় একটা ফ্যাক্টরি বানাবেন, কিন্তু কী কারণে আপনি টিকতে পারবেন না সেটার কারণটা হচ্ছে এই আমি আপনাকে দেখায় দিলাম। এরপরে আসেন মধ্যম মাল, মধ্যম কোয়ালিটির মাল, যে আপনি স্টক লটের ফেব্রিক্স কথার কথা 225 টাকা করে কিনে নিয়ে আসছেন। এখন এই 225 টাকা করে কিনে এনে আপনি যদি মাল যদি বানাইতে চান তাহলে একটা মালে আপনার ওয়াস্টের সহ 1.6 ফেব্রিক্স লাগবে, আর দেশের মধ্যে প্যাটার্নে 1.4 লাগে। তো আমি 1.5ই ধরি, স্ট্যান্ডার্ড একটা ধরি 1.5, কারণ আমাদের দেশে যেসব প্যান্ট ট্যান্ট বানায় এইসব প্যান্টের প্যাটার্নগুলো এত টাইট হয় যে যেখানে ফেব্রিক্সটা বাঁচে আসলে, তা 1.5। আবার স্টক লটের ফেব্রিক্স, সো সেখানে আপনার কিছু ওয়াস্টেজও যাবে, তো সব মিলে 1.5 ধরেন, 1.6ই ধরেন, 1. ওয়াস্টের সহ যদি ধরেন তাহলে 1.6, অথবা ড্যামেজ সহ ধরলে 1.6 ধরা যায়। এরপর আপনি গুণ করেন 225 টাকা দামের ফেব্রিক্স, সর্বনিম্ন যে স্টক লটের যেটুকুন ভালো পাওয়া যায়, তা এখানেই 360 টাকার আপনার ফেব্রিক্স লাগছে। এরপরে এই মালটা যখন একটা জ্যাক অ্যান্ড জোন্স, আমেরিকান ইগল টিগল যারা বানাচ্ছে, হ্যাঁ, তাদের আসলে খরচটা কোথায় কী সেটা আমি আপনাদের দেখায় দিই। 360 টাকা দিয়ে ফেব্রিক্স কিনলো, আবার সে যদি কোনোভাবে যদি 100, সব থেকে কত কমে করা সম্ভব সেটা আপনাদের দেখায় দিই। কথার কথা সব থেকে কমে মনে করেন আপনি 165 টাকা দিয়ে ফেব্রিক্স কিনছেন মার্কেট থেকে, অথবা 195-এর নিচে বোধহয় এখন কোনো সরি 210-এর নিচে এখন কোনো ফেব্রিক্স বোধহয় মার্কেটে নাই। 210 গুণ হচ্ছে 1.6, তাহলে 336 টাকা, 340 টাকাই ধরেন। এরপরে এই ক্যাটাগরির একটা মাল বানাইতে বর্তমানে অ্যাক্সেসরিজের বাংলাদেশের যে মূল্য আছে, আগে ছিল 35-45 টাকা হয়ে যেত, এখন আপনার 65 টাকা লাগে। এরপর আগে সেলাই করা যেত 60 টাকায়, এখন লাগে 120 টাকা। আর এরপর যে আপনার ওয়াশে আগে 30 টাকায় ফার্স্ট ক্লাস ওয়াশ হইতো, আর বর্তমানে সেটার দাম হয়েছে 70 টাকা। তাহলে 340 টাকা যোগ 65 টাকা যোগ 120 টাকা যোগ 70 টাকা, তাহলে 595 টাকা হলে আপনার একটা বডি বানানো যাচ্ছে, 595 টাকা হলে একটা বডি বানানো যাচ্ছে। অর্থাৎ একটা মাস্টার কপি আমেরিকান ইগল, আপনারা যেগুলো ভিডিওতে একদম অরিজিনাল টরিজিনাল শুনে টুনে তারপরে কিনেন, এগুলো অ্যাকচুয়ালি মাস্টার কপি অথবা কপি প্রোডাক্ট, এবং এই প্রোডাক্টগুলো তৈরি করতে গেলে আপনার এই 595 টাকা হলে সে সুন্দরভাবে মালটা বানাইতে পারে। এখন দেখার বিষয় যে লোক বিশাল বড় হ্যাডাম অথবা যার নিজস্ব আত্মীয় আছে, কথার কথা আমার একজন জেনারেল ম্যানেজার, আমার দুলাভাই, সে একটা গার্মেন্টসে আসছে, সে তার ক্ষমতা বলে ওই গার্মেন্টস থেকে প্রতি মাসে 5 টন, সে একটা ডেনিম ফ্যাক্টরিতে আছে, 5 টন ফেব্রিক সে তার নিজের ক্ষমতা বলে আমারে দিতে পারে, এবং সে ওই ক্ষেত্রে আমার কাছ থেকে 90 টাকা করে রেট নেয়। সেই ক্ষেত্রে আমি রাতারাতি কীভাবে ব্যবসায়ীতে পরিণত হয়ে যাব, সেই ক্ষেত্রে হচ্ছে 90 টাকা গুণ 1.6, এখানে 144 টাকার মাত্র ফেব্রিক্স লাগবে, আর বাদ বাকি সব জায়গায় 5 টাকা করে করে কমের মধ্যে চেষ্টা করবো। স্টক লটের মাল যেহেতু বানাচ্ছি আর ধূপধাপ ধর্মরক্ষাও ব্যবসা যখন করার চিন্তা করতেছি, তখন তো আমি সব জায়গায় আরও কমের মধ্যে কাজ করার চেষ্টা করবো। তাহলে আমি 65 টাকার ফেব্রিক্স না কিনে আমি অ্যাক্সেসরিজ না কিনে 50 টাকার মধ্যে ঢুকাবো, এরপর 120 টাকার ভালো মানের সেলাই না করে আমি গড়পত্তায় 80 টাকা করে আমি বডি সেলাই করাবো, আর এরপর 70 টাকার ওয়াশ না করে ওইখানে 50 টাকার ওয়াশ ধরাবো। তাহলে দেখেন 144 টাকার ফেব্রিক্স যোগ হচ্ছে আপনার 50
টাকার অ্যাক্সেসরিজ যোগ 80 টাকার সেলাই যোগ 50 টাকা, তাহলে 324 টাকার মধ্যে আমার বডি উঠে যাবে, 324 টাকার মধ্যে অরিজিনাল আমেরিকান ইগল প্যান্ট তৈরি হয়ে যাবে। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু শর্ত হচ্ছে একটা, যে ওই যে বড় গার্মেন্টসের যেখান থেকে স্টকলটে ফেব্রিক্স নামবে ওই ফেব্রিক্সটা আমি এই 90 টাকা করে নামানোর সুযোগ পাচ্ছি। কিন্তু নর্মালি এটা সবার কপালে জুটে না এবং সব ফ্যাক্টরির মালিকের এই ক্যাপাসিটিটা থাকে না যে আমি 2 কোটি টাকার ফেব্রিক্স কিনে এনে খালি বডি বানাইতে থাকবো আর সদরঘাটের দোকান দিব, দিয়ে সেখানে অথবা কেরানীগঞ্জে ব্যবসা দিব অথবা কেসে আপনার বঙ্গবাজারে হোলসেলের দোকান দিব, আমি খালি মাল বানাবো আর দোকানে খালি বিক্রি হবে। তো আমি ওই ফেব্রিক্স কিনছিলাম 90 টাকা করে, সেই ক্ষেত্রে আমার কস্টিং ছিল 324 টাকা। কিন্তু নর্মালি যেটা হয় কি, মার্কেটে যে 225 টাকা দিয়ে ফেব্রিক্স কিনতে হয়, যার কারণে 595 টাকার নিচে একটা মাল বানাইতে গেলে সেই মালের মধ্যে আর কোয়ালিটি আনা সম্ভব হয় না। এখন যারা হোলসেলে মাল কিনতে চান, যে ভাই আপনার কেসে 510 টাকার মধ্যে হোলসেল, 510 টাকা হোলসেল, সেক্ষেত্রে ওই মালিকের অবশ্যই যেটা করে সেটা হলো, এই যে 225 টাকায় যে স্টকলটের ফেব্রিক্সটা কিনলো, এই ফেব্রিক্সেরই আরেকটা ভার্সন আছে, সেটা হচ্ছে শেড। এই শেডের মাল কিনে, এই শেডের মাল যখন কিনে তখন সে কেসে 150 টাকার মধ্যে ফেব্রিক্স কিনে ফেলে, তখন এই মালটা কস্টিং নেমে 460-470 টাকার মধ্যে নেমে চলে আসে। তখন সে 520 টাকা করে যদি হোলসেল দেয়, যেমন মিরপুর শাহালি মার্কেট টার্কেট বিভিন্ন জায়গায় দেখবেন ওর আশপাশে যেসব গার্মেন্টসের মালিক আছে তারা কেউই 150 টাকার উপরে ফেব্রিক্স কিনে না এবং তাদের প্রচুর টাকা আছে, যার কারণে তারা 150 টাকা, 110 টাকা, 130 টাকা করে ফেব্রিক্স কিনে যেভাবে হোক 450 টাকার মধ্যে বডি বানায় ফেলে, 430 টাকার মধ্যে বডি বানায় ফেলে, আর শাহালি মার্কেটে 500 নিজস্ব শোরুম দিয়ে, হোলসেলের শোরুম দিয়ে তারা 500-520 টাকা, 550 টাকা এভাবে তারা হোলসেল দেয় পার বডিতে। যতই মানে কোরআনের কিরে কাটুক আর যাই করুক আর কসম কাটুক, ওই দেখা যায় পার বডিতে 100 টাকা করে তাদের ব্যবসা থাকে। তা এই হলো দামাদামির একটা বিষয় আপনাদের দেখালাম। আর এরপর হচ্ছে ফরেন বায়ারের অর্ডার, অথবা দেশের মধ্যে যদি বড় ধরনের যদি ব্র্যান্ডের শোরুম আপনি বানান এবং ভালো মানের মাল বানাইতে চান, তাহলে আপনাকে এই 6000 গজ নিজস্ব ডিজাইনেও আপনি ফেব্রিক্স তৈরি করতে পারবেন। এই 6000 গজের যদি অর্ডার থাকে, তা আপনি যদি নিজস্ব ডিজাইন নাও থাকে, যদি বলেন যে ভালো স্ট্যান্ডার্ড একটা ডিজাইনের ফেব্রিক্স আমাকে তৈরি করে দেন 6000 গজে এবং সেখানে কয়েকটা ওয়াশ দিয়ে করবেন, তাহলে এই 6000 গজের ফেব্রিক তৈরি করতে আপনাকে 520 টাকা করে বর্তমানে আপনার প্রতি গজ ফেব্রিক পড়বে। তাহলে 520 টাকা গুণ আর ব্র্যান্ডের মাল, নিজস্ব প্রোডাক্টের মাল ফেব্রিক্স বেশি লাগে, 1.67 লেগে যায়। তো 520 টাকা, 520 গুণ 1.6 মানে এই মালটা বানাইতে আপনার 830 টাকার ফেব্রিক্সই খালি লাগছে, 830-32 টাকার ফেব্রিক্স। এরপরে এই মালটার সেলাই হবে 150 টাকা দিয়ে, এই মালটার ওয়াশ হবে 150 টাকা দিয়ে, এই মালটার অ্যাক্সেসরিজটা নিজস্ব ব্র্যান্ডের অ্যাক্সেসরিজ যদি হয় তাহলে সেখানে আপনার যেভাবে হোক না কেন 115 টাকা আপনার খরচ পড়ে যাবে। আর এরপর ব্র্যান্ডের যদি এম্বয়ডারি টেম্বয়ডারির আরও অন্য অন্য কিছু ইস্যু থাকে, হাই কোয়ালিটির পকেটিংয়ের থেকে শুরু করে, টিসির থেকে শুরু করে, আরও স্টাইলিশ চুমকির কাজের থেকে শুরু করে, সেক্ষেত্রে আপনার আরও 100 টাকা আপনার বাড়তে পারে সেখানে। তাহলে আমি এই 100 টাকাটা একটু পরে অপশনাল ধরি, তাহলে 830 টাকা যোগ হচ্ছে 150 যোগ 150 যোগ 115, তাহলে 1245 টাকা। আর এরপরে যদি ওই মালের মধ্যে স্টাইল ফ্যাশন ডিজাইন দিতে চান, তাহলে আপনি 100 টাকা আরও যোগ করেন, তাহলে 1345 টাকা, অর্থাৎ প্রায় 1400 টাকার মতো, 1350 টাকার মতো, যদি 1400 টাকার মতো যদি আপনার বাজেট, না আমি 1345 টাকা ধরি, 1345 টাকা বাজেট থাকলে আপনার ব্র্যান্ডের নিজস্ব ডিজাইনে হাই কোয়ালিটির একটা প্যান্ট তৈরি করা যাচ্ছে, যেটা আপনি 3-4000 টাকা, 5000 টাকায় বিক্রি করতে পারবেন। 3000 থেকে 3500 টাকায় তো চোখ বন্ধ করে মালটা বিক্রি হবেই, হতে বাধ্য। তাহলে আমাদের প্রবলেমটা কোথায়? বাইং হাউসগুলো আর মার্চেন্ডাইজাররা, যারা কিছু কিছু মার্চেন্ডাইজার আছে বাইং হাউস অথবা গার্মেন্টসে 6 মাস, 1 বছর, 2 বছর কাজ শিখেই ব্যবসায়ী হয়ে যেতে চায়, এদের মনের মধ্যে খালি ব্যবসা কাজ করে। কারণ এদের একটাই সমস্যা কী জানেন, এদের একটা মানসিক রোগ আছে যে আমি আমার শ্রম দিয়ে মানুষরে বড় বানায় দিচ্ছি, আমি তো যেসব কাজকাম শিখছি তা দিয়ে আমি নিজেই ম্যানেজিং ডিরেক্টর হয়ে যেতে পারবো আর সব মজা নিজেই খেতে পারবো। অ্যাকচুয়ালি পৃথিবীতে কখনো সব মজা নিজে খাওয়া যায় না,
তাহলে রাজনৈতিক বিদরা তাদের চারপাশে এত মানুষ রাখতো না, আর তাদের আপনার কি হতো না, তাদের হচ্ছে আপনার এত টাকার দান সৎকা বকশিস এত খরচ করতে হতো না, সে তো নিজেই সব কিছু খাওয়ার যোগ্য। তার গায়ে মন্ত্রীর সার্টিফিকেট আছে, তার গায়ে আপনার বাংলাদেশের পতাকা, তার গাড়িতে পতাকা, সে আগদে গেলেও কী হয়েছে বাংলাদেশের সিল সাপোর্ট আছে, তার আগে মানে পায়খানা করার মধ্যেও তার কী হয়েছে বাংলাদেশের আছে, গভর্নমেন্টের আপনার সাপোর্ট আছে, তা তার কী দরকার এত মানুষ সাথে রাখা, এত মানুষকে হাত খরচ দেওয়া, বকশিস দেওয়া, এত খরচ করা কোনো দরকার আছে? কোনো দরকার নাই তো। কিন্তু তারপরে মানুষ করে, কারণ নিয়ম হচ্ছে আপনার সৎকা জাকাত এবং সবাইকে নিয়ে বড় হতে হয়, কখনো একা বড় হতে হয় না। তা আমাদের দেশের মার্চেন্ডাইজিং শুধু সেক্টর না, প্রতিটা সেক্টরেই মানুষের শিক্ষাটা এত কম যে তারা দুই চার দিনে কয়টা বায়ারের ফোন নাম্বার আর কয়টা দোকানের আর কয়টা ফেব্রিক্স অথবা অ্যাক্সেসরিজ অথবা কয়টা অন্য কোনো ব্যবসার ক্ষেত্রে কয়েকটা সাপ্লায়ারের ফোন নাম্বার পেয়ে চিন্তা করে আমি তো নিজেই ম্যানেজিং ডিরেক্টর হয়ে যাব। কিন্তু ভাই ব্যবসা করতে গেলে যে কত ধৈর্য ধরে, কত দিন ওখানে পড়ে থেকে, কতভাবে নিজেকে তৈরি করতে হয়, যখন ধাক্কা খাবেন তখনই শুধুমাত্র এটা অনুধাবন করতে পারবেন যে জোবায়েদ ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, আমি খালি ওই রাস্তা সিনসিয়ার লাফায় পড়ব, কিন্তু এরপরে যে কত জায়গায় ধরা খাবো আর সেখান থেকে কেমনে ছুটাবো সেই সহ্য ক্ষমতা তো আমার হয় নাই, তাহলে এখনও আমার ব্যবসা করার বয়স হয় নাই। তো ব্যবসা করার জন্য বয়স লাগে, যে বয়স অসংখ্য কিছু, যেমন বিয়ে করার জন্য বয়স লাগে, এই বয়সটা মানে আপনার ওই 26 বছর 30 বছর এরকম বয়স না, বয়সটা হচ্ছে ম্যাচুরিটির বয়স, সহন ক্ষমতার বয়স। তা ব্যবসায়ী হতে গেলেও আপনাকে ওরকম সহন ক্ষমতার, যে যত জায়গার থেকে যত বিপদে পড়েন না কেন নিজেকে স্থির রেখে সেখান থেকে একটা ভালো ফলাফল বের করার জন্য একটা বয়স লাগে, ওই বয়সটা না হলে ব্যবসা